সবাই মিলে যাচ্ছি আমরা, মানে এদিকে মা, বৌদি, আমি, শুনো, ওদিকে আছে দিদি, অনেক পাপা, দাদা ভাই, সবাই, তাই তো? এখন আমরা কি করবো শোনা বলো। আমার দুটো চটি আছে, দুটো চটি আছে, তাহলে তারপর কি করবা? একটা কি করবো? এই চটি পুরি ঠোঁটাতে বই দেয়, এই চটি বুঝে সোনার হচ্ছে দুটো চটি আছে, যে চটিটা পায়ে দিয়ে আছে ওইটা পরে ছোটদের বাড়ি যায়, দোকানে যায়। আয়, তারপরে কি করবা? আজকে কোথায় যাবা? আগে বয়োকাকার বাড়ি যাবো। আজকে বয়োকাকার বাড়ি যাবে। আর এখন আমরা কি করবো? সাজি নিয়ে এসে কে 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 তুমি, আমি আর কে? আমি আর শুনো এখন ফুল তুলবো। তো শুনো, সাজি নিয়ে আসা হয়নি কিন্তু এখনো। মাম ফুল তোলা শুরু করে দিয়েছে, সন্ধ্যা মানে ফুল হয়ে রয়েছে এখানে, তো সেগুলো তোলা শুরু করে দিয়েছে। এই যে আমাদের বড় মালি, তো উনি এখন ফুল তুলছেন, সাজি নিয়ে এসেছে, সাজি নিয়ে এসে ফুল তুলছে। ওদিক দিয়ে ঘুরে আসতে হবে, ওদিক দিয়ে ঘুরে ওগুলো তুলতে হবে এখান দিয়ে। আচ্ছা, আমি তো জানি না। আর মা ওদিকে সকালে রান্না চাপিয়েছে, তার মধ্যে ডাল সিদ্ধ করলো, মসুর ডাল, মুগ ডাল একসঙ্গে দিয়ে, আরও নানা রকম ভাজা ভাজা কেটে রেখেছে, এটা সেটা। মা এখন এখানে বসে বসে রান্না করছে। আর কাকি ছিল, এখনও আছে কাকি, মাছ টাচ কাটলো কাকি। সোনা সব ফুল তুলে দিল, আমাকে আর তুলতে লাগছে না। ফুল তুলতে এসেছিলাম আমি আর শুনো, তো ওই যে জেঠু এসছে, জেঠুকে ওই একটু কেক, একটু পিঠে টিঠে ওগুলো দিতে গেছিলাম, তো তার মাঝে শুনো এতগুলো ফুল তুলে ফেলেছে, শিউলি ফুল, ও একা একা বসে বসে কোড়াচ্ছিল, তো আমি বললাম শুনো আয় একসঙ্গে তুলবো, তারপরে ও গেল গিয়ে, এই যে সাজিটা রেখেছে, ও এখন কেক খেতে বসেছে। তো দেখি আমি যতগুলো পারি তুলি, তারপরে শুনো চলে আসবে। আর
ফুলগুলো পড়লো তাই গাছে বেঁধে থাকে তো ফুল ওশো না চটি ভাই দিয়ে শোন মা ঠান্ডা ঠান্ডা বাবা মাটি কি ঠান্ডা শিগগিরি যাও শোন হ্যাঁ আমি যাও না মুখে লাগাই না আজকে লাগাতে হয় না কালকে হয়ে গেছে সেটা চলো সামনে এগিয়ে চলো হ্যাঁ এদিকে বাদিকে বাদিকে ওই দেখো কত ফুল কত ফুল কত ফুল কদিন আগে হলো আয়ু নেবা আয়ু ফুল নেবে তাহলে ওই দিকে এটা হচ্ছে অপরাজিতা ফুল কত ফুল দেখো একটা জবা ফুল ওই শেষে কি সুন্দর হয়েছে চলো 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 আজকে আমাকে আর ফুল তুলতে লাগছে না মানে মা তো টাইম পায়নি তো মা বললো একটু ফুল তুলতে তো শুনোই ফুল তুলে নিচ্ছে আমাকে আর তুলতে লাগছে না ও তো আমাকে তুলতেই দিচ্ছে না ও নিজে নিজে তুলছে আর এই টাইমে খুব বেশি ফুল ফোটেনি গাছে সমস্ত গাছ সোনা এসো মাম্মা তো সেই জন্য আমি ও আর তুলছি না যে কটা আছে ও নিজে হাতে তুলছে সোনা কোথায় গেলে তুমি চলে এসো চলে এসো ফাঁকা দিচ্ছি কেন এইটুকু ফাঁকা দিয়েছে কেন দাদা জানে না তো যে তুমি আসবে কোনটা তুলবে চলো ছোটটা বড়টা তুলতে হয় তোলো 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 খাটনি হয়ে গেল এবার এখান দিয়ে চলো আর একটা হয়েছে আর একটা পেয়ে গেছো আচ্ছা চলো এবার এখান দিয়ে চলো হলে ও ওখানে আচ্ছা আর ফুল তুলতে হবে না শোনা চলো ওতেই হবে ওতে হয়ে যাবে পুজো চলো আজকে আমরা যাচ্ছি দিদিদের বাড়ি মানে অনেক পাপাদের বাড়ি তো তার জন্য আমরা সবাই মোটামুটি সাজুগুজু করে নিয়েছি আর এখন বিকাল 4:15 বাজে আমরা আরংঘাটা থেকে 5:08 ট্রেনটা ধরবো তো তার জন্য সবাই রেডি হয়েছে কিন্তু মা এখন স্কুল থেকে আসেনি তো বাবাকে বললাম যে একটু ফোন করতে বাবা এখন মায়ের কাছে ফোন করছে মা মোটামুটি সব কিছু রেডি এসে জাস্ট শাড়িটা চেঞ্জ করবে শাড়িটা পরে বেরিয়ে পড়বে তাহলেই হবে আকিমালা তুমি তুমি আকিমালা তো আজকে আমরা যাচ্ছি শুনু আমি বৌদি মা আমরা এই চারজন যাচ্ছি দিদি ইলে 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 পাগলি এই দেখো পাগলি পুরো ভর্তি ঠাম্মার জামা কাপড় আমার জামা কাপড় সবের মধ্যে আমরা সবাই বেরিয়ে পড়লাম এই যে টোটো ধরেছি আর এখন আমরা যাচ্ছি
যাচ্ছি বহিরগাছি দিয়ে, কারণ বহিরগাছি এই সাইডে রাস্তাটা ভালো আছে, টোটোয় করে যাচ্ছি, তো সেই জন্য এখান দিয়ে যাচ্ছি। মায়ের সঙ্গে এক ভাবে বকবো বকবো করে চলেছে। এখন আমরা সবাই নামবো ট্রেন থেকে, মানে গেদে লোকাল থেকে, এটা আবার গেদেতেই যাবে, নেমে তারপরে শান্তিপুর ধরবো। আমরা এখন শান্তিপুর লোকাল ধরে পলতা যাচ্ছি, তো শান্তিপুর লোকালে উঠেছি আর বসেছি, ওই যে মা বসেছে ওই সাইডে, শুনু বৌদি বসেছে ওই সাইডে, খুব ভালোভাবে সিট পেয়ে গেছি, ফাঁকাই রয়েছে ট্রেন। তো দিদি বলছিল যে না এই ট্রেনটা অতটা ফাঁকা থাকে না, এই ট্রেনটা খুব ভিড় হয়, তো আজকে ঠিকঠাক আছে, ফাঁকা, বেশ ভালোভাবে সিট পেয়ে গেছি রানাঘাট থেকে। আমরা পলতা নেমে পড়েছি আর শুনু ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, তো এখন শুনুকে তোলা হলো, কারণ কোলে নিয়ে যাওয়া যাবে না, কারণ আমাদের কাছে অনেকগুলো ব্যাগ আছে, কালকে পিছু দিতে করা হচ্ছে, সেই সমস্ত ব্যাগ ট্যাগ রয়েছে, দুধ নিয়ে আসা হয়েছে, পুরো আলাদা একটা ব্যাগ হয়েছে, বৌদি মায়ের একটা ব্যাগ হয়েছে, আমার কাছে রয়েছে, প্লাস হ্যান্ডব্যাগ যেগুলো সেগুলো রয়েছে, এত কিছু নিয়ে শুনুকে ওই জন্য ঘুম থেকে তোলা হলো। আমরা চলে যাওয়ার সাথে দিদির বাড়ির কাছে, মানে টোটো থেকে নামলাম, এখনো ঘরে যাইনি, জাস্ট দিদিদের গলিতে রয়েছি। সেখানে দুজন একসঙ্গে, তো এই জায়গায় আমার কোনো রকম কোনো কথা বলে জায়গায় নেই, এখন শুধু দেখতে থাকে।
থাকুন আপনারা। চলো 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 Yeah.